প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয়টির ফাংশন নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট 1 পেয়ে গেছো। আজকে পার্ট 2 তে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমাধান বা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই অধ্যায়টি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রচনামূলক প্রশ্নও আসতে পারে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দিয়েছি, প্রায় সময় তোমাদের পরীক্ষায় এই অঙ্কটি আসে। এখানে বলা আছে, যদি এফ অব এক্স সমান লগ সাইন এক্স এবং ফাই অব এক্স সমান লগ কজ এক্স হয়, তবে প্রমাণ করো যে ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ সমান হচ্ছে ই টু দি পাওয়ার ফাই 2 এ। অর্থাৎ এখানে দুইটা মান দেয়া আছে, তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করেছি, নিচে দেখো সমাধান দিয়ে লিখেছি। দেওয়া আছে ফাংশন অফ এক্স বা এফ এক্স এর মান হচ্ছে লগ সাইন এক্স এবং ফাই এক্স এর মান লগ কজ এক্স। এখন বাম পক্ষ সমান ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ, অর্থাৎ প্রশ্নে বাম পক্ষে যে রাশিটা ছিল সেটাই মূলত এখানে আমরা লিখেছি। সমান দিয়ে আমরা লিখেছি, দেখো ই টু দি পাওয়ার 2 লগ কজ এ মাইনাস ই টু দি পাওয়ার লগ সাইন এ। এই যে লগ কজ এ কিভাবে লিখলাম, দেখো আমরা জানি ফাই এক্স এর মান হচ্ছে লগ কজ এক্স। তো এখন এখানে প্রথমটাতে আছে 2 ফাই এ, তো ফাই এর মানটা আমরা যখন এক্স এর পরিবর্তে এ থাকবে তখন আমরা লিখতে পারি লগ কজ এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ ছিল, এফ এক্স এর মান ছিল লগ সাইন এক্স। তো একই রকম ভাবে আমরা এফ এর মানটা লিখেছি লগ সাইন এ। এরপর লাইনে আমরা লিখেছি ই টু দি পাওয়ার লগ কজ স্কোয়ার এ। এই স্কোয়ারটা কিভাবে আসলো, আমরা লগ এর একটা সূত্র জানি, আর লগ এম সমান হচ্ছে লগ এম টু দি পাওয়ার আর। ওই সূত্রটাই মূলত এখানে অ্যাপ্লাই করেছি। এখানে ছিল দেখো দ্বিতীয় লাইনে ই টু দি পাওয়ার 2 লগ কজ এ, তো 2 টাকে যখন আমরা লগ এর ভিতরে নিয়ে আসবো তখন এটা এই কজ এর সাথে পাওয়ার আকারে থাকবে, মাইনাস এখানে ছিল ই টু দি পাওয়ার 2 লগ সাইন এ, তো 2 টাকে যখন আমরা লগ এর ভিতরে নিয়ে আসবো তখন সাইন এর পাওয়ার আকারে থাকবে। ওই যে লগ এর সূত্রটা আর লগ এম সমান লগ এম টু দি পাওয়ার আর, ওই সূত্রটাই মূলত আমরা এই দুই জায়গায় অ্যাপ্লাই করেছি। তো এরপরের লাইনে দেখো এই যে ই এবং লগ এই দুইটা যদি কাটা যায় থাকবে এখানে প্রথমে থাকবে কজ স্কোয়ার এ, এই যে কজ স্কোয়ার এ লিখলাম, মাইনাস এই যে ই এবং লগ কাটা যাবে থাকবে শুধু সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ লিখলাম। আমরা ত্রিকোণমিতির সূত্র জানি যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কজ 2 এ, আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তো এরপরের লাইনে দেখো আমরা লিখতে পারি যে কজ 2 এ, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লগ কজ 2 এ, কারণ হচ্ছে ই এবং লগ কাটা যাবে তখন শুধু কজ 2 এ থাকবে। এরপরের লাইনে আমরা লিখেছি দেখো ই টু দি পাওয়ার ফাই 2 এ, তো এই যে ফাই 2 এ কিভাবে লিখলাম বা ফাই অফ 2 এ কিভাবে লিখেছি সেটা হচ্ছে দেখো এই যে ফাই অফ এক্স এর মান ছিল লগ কজ এক্স, তো এখানে যেহেতু লগ কজ 2 এ আছে অতএব আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার ফাই অফ 2 এ, অর্থাৎ ফাই অফ 2 এর মানটা এই যে ফাই অফ এক্স এর মান হচ্ছে লগ কজ এক্স, এখানে যদি ফাই অফ 2 এ বসাও, এক্স এর পরিবর্তে 2 এ বসালে এখানে হয়তো লগ কজ 2 এ, আমরা মূলত ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। তো সুতরাং ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ সমান হচ্ছে ই টু দি পাওয়ার ফাই অফ 2 এ, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, আমি এখানে যে প্রমাণিত লিখে দিয়েছি। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, যদি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, তবে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে এফ অফ 2 এক্স প্লাস এফ অফ 2 ওয়াই। অর্থাৎ যদি এফ এক্স এর মানটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় তাহলে প্রমাণ করতে হবে এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই এটার মান এফ অফ 2 এক্স প্লাস এফ অফ 2 ওয়াই। তো আমি এখানে প্রমাণটা দিয়েছি, দেখো সমাধান দিয়ে লিখেছি, দেওয়া আছে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখলাম। এখন বাম পক্ষ সমান, বাম পক্ষে দেখো যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটার বাম পক্ষ হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই, আমরা এই বাম পক্ষ দিয়ে শুরু করেছি। এখন বাম পক্ষ সমান এফ অফ এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় লাইনে আমরা লিখেছি দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা কিভাবে লিখলাম, দেখো দেওয়া আছে এফ অফ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন তুমি যদি এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই চিন্তা করো তাহলে কি হইতো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই মূলত আমরা এখানে লিখেছি। একই রকম ভাবে এফ অফ এক্স মাইনাস ওয়াই যখন থাকবে, অর্থাৎ এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স মাইনাস ওয়াই, এক্স এর পরিবর্তে এক্স মাইনাস ওয়াই যখন আমরা নিব তখন হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরের লাইনে
আমরা এই দুইটা রাশিকে গুণ করে ফেলেছি। প্রথমে আমরা e to the power x plus y দিয়ে এই যে দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে রাশিটা আছে এটাকে আমরা গুণ করব। তো প্রথমে হবে e to the power x plus y into e to the power x minus y, এরপর e to the power x plus y দিয়ে যখন e to the power minus x minus y কে গুণ করব, এই যে e to the power x plus y into e to the power minus x minus y হবে, প্লাস এই যে e to the power minus x plus y দিয়ে এখন এই দুইটা রাশিকে গুণ করব। তো প্রথমে হবে e to the power minus x plus y into হবে e to the power x minus y, প্লাস হবে e to the power minus x plus y into e to the power minus x minus y, এই যে আমরা এটা লিখেছি গুণ করে। এরপরের লাইনে দেখো, প্রথম যে রাশিটা e to the power x plus y e to the power x minus y আছে, এই দুইটাকে আমরা একসাথে করে লিখতে পারি e to the power x plus y plus x minus y, অর্থাৎ পাওয়ার দুইটাকে আমরা, যেহেতু গুণ আছে পাওয়ার দুইটা যোগ হবে। একই রকম ভাবে পরের যে রাশিটা এটার মধ্যে আমরা পাওয়ার গুলো যোগ করব। এই যে এখানে দেখো e to the power x plus y ছিল into e to the power x minus y ছিল, এই দুইটার পাওয়ার গুণ করলে কি হবে, e to the power x plus y থাকবে প্রথমে minus x minus y, যেহেতু এখানে minus x minus y ছিল, প্লাস একই রকম ভাবে আমরা পরেরটাও পাওয়ার গুলো যোগ করব। এই যে পাওয়ারটা যোগ করে নিয়েছি, একই রকম ভাবে চতুর্থ যে রাশিটা আছে সেটার ক্ষেত্রে আমরা পাওয়ার গুলো যোগ করব। তো চতুর্থ রাশিতে দেখো দুইটাই মাইনাস, তো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখেছি দেখো যে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরের লাইনে দেখো আমরা এই যে প্রথম যে রাশিটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এটাই আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশিটাতে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ছিল, তো মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস প্লাস ওয়াই হয়ে যাবে। তৃতীয় রাশিটাতে প্রথমে ছিল মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হবে, প্লাস এক্স মাইনাস ওয়াই ছিল, এই যে প্লাস এক্স মাইনাস ওয়াই। চতুর্থ রাশিটাতে ছিল দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, এই যে ই টু দি পাওয়ার মাইনাস দিয়ে গুণ করে ফেলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে দ্বিতীয় রাশিটাতে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স, আর মাইনাস মাইনাস প্লাস ওয়াই হবে। তো এরপরের লাইনে দেখো প্রথম রাশিটাতে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আছে, তো প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই যদি কাটা যায় থাকবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স, মানে ই টু দি পাওয়ার টু এক্স। দ্বিতীয় রাশিতে আছে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে থাকবে টু ওয়াই, এই যে আমরা লিখেছি ই টু দি পাওয়ার টু ওয়াই। প্লাস তৃতীয় রাশিতে দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, মানে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই থাকবে, মাইনাস টু ওয়াই হয়ে যাবে এটা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই লিখেছি। চতুর্থ রাশিটাতে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে থাকবে মাইনাস টু এক্স, এই যে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স লিখলাম আমরা। তো এরপরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখবো, এক্স গুলো এক পাশে ওয়াই গুলো পাশাপাশি লিখবো, এই যে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস এই ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টাকে সামনে নিয়ে গেলাম, প্লাস ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই, অর্থাৎ এক্স এর টার্ম গুলো পাশাপাশি ওয়াই এর টার্ম গুলো পাশাপাশি লিখলাম। এখন দেখো আমরা জানি এফ অফ এক্স এর মানটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখন এক্স এর জায়গায় যদি টু এক্স থাকতো তাহলে আমরা লিখতে পারতাম ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। অতএব আমরা এই যে ই টু দি পাওয়ার টু এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এফ অফ টু এক্স প্লাস ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই আছে, এটার পরিবর্তে লিখতে পারি এফ অফ টু ওয়াই, আর এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, আমি নিচে লিখে দিয়েছি দেখো। সুতরাং এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই সমান এফ অফ টু এক্স প্লাস এফ অফ টু ওয়াই, প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।